একজন ট্রেন চালক তার শিফট চলাকালীন খুন হয়েছিলেন। গোয়েন্দা মেহুল হত্যার তদন্তের জন্য অপরাধের ঘটনাস্থলে পৌঁছেছিল। সিসিটিভি ফুটেজগুলো দেখে মেহুল তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছিলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন। ড্যান, আমি ট্রেনে একটি ত্রুটিযুক্ত বাল্ব মেরামত করছিলাম। ব্রায়ান, আমি গৃহহীন, আমি এসিতে কিছুক্ষণ ঘুমাতে এই ট্রেনে এসেছি। স্যাম, আমি ড্রাইভার হিসাবে পরিবর্তিত শিফটে ছিলাম। আমি যখন ড্রাইভারের কোচের কাছে পৌঁছেছিলাম, আমি আগের ড্রাইভারকে মৃত অবস্থায় পেয়েছি। প্রত্যেকের বক্তব্য শোনার পরে আপনি কি খুনিকে শনাক্ত করতে পারলেন? ব্রায়ান যদি গৃহহীন হন, তবে তিনি আইফোন এবং স্মার্ট ওয়াচ কিভাবে জোগাড় করেছিলেন? সে মিথ্যে বলেছিল। যদি আপনি গল্পগুলো পছন্দ করেন, তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না।